নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি পাট শাকের বড়া, যেটা তোমরা দুপুরবেলায় বা রাত্রেবেলায় ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারবে বা সন্ধ্যাবেলা চায়ের সাথে। তাহলে চলো আমরা ঝটপট ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে পাট শাকের একটু গোটা গোটা পাতা নিয়েছি, যেগুলোকে আমি 2 চামচ লবণ আর একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো। তারপর ছেঁকে তুলে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরানো আছে। আমরা ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি বেসন। এই হাতার আমি মাপ করে সব জিনিসগুলো নিচ্ছি। 2 হাতা নিয়েছি বেসন, আর যতটা বেসন নেব তার হাফ নেব চালের গুঁড়ো আর হাফ নেব কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু ময়দা দিতে পারো। 7 মতো 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কালো জিরে দিয়েছি আর 1 টিস্পুন দিয়েছি পোস্ত। এর মধ্যে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। এবারে পুরোটা জল না দিয়ে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে, যাতে ওতে লাম্পস না থাকে। এক টিস্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটুখানি বেকিং পাউডার, যাতে পকোড়াগুলো বা বড়াগুলো আমাদের ভালো ফোলে আর ক্রিস্পি হয়। বেকিং পাউডার বা বেকিং সোডা যেটা হোক একটা দিলেই হবে। আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে বা প্রথমে ইউজ করা যে কোনো তেল, পোড়া তেল আর কি, সেটা দিতে হবে আমাদের ব্যাটারটায়। এতে করে যে বড়ার ব্যাটারটা হয় না, খুবই ভালো হয়। তো পাতাটাকে এইভাবে একটু যে শিরাটা রয়েছে ওটা ধরে ব্যাটারে এরমভাবে ডুবিয়ে নিয়ে তারপর আমরা সাদা তেলে ভাজবো। প্যানে দিয়ে দিলাম সাদা তেল, আর তেলটা ভালো করে গরম করে নেব। আর একে একে বড়াগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা আমাদের মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে, আর একটু পরেই দেখো কি সুন্দর নিজে নিজেই ফুলে উঠবে। মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে 2 প্লেট দিয়ে হালকা লাল হয়ে যাওয়া অবধি আমরা ভেজে নেব। খুব বেশি হাই হিটে, খুব বেশি লো হিটে ভেজো না, এতে করে বেশি শক্ত হয়ে যাবে, নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখো এখানে যে বড়াগুলো আমি প্রথমে তেলে দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে ফেলছি। এই বড়াটা পুরো চিংড়ি মাছের মতো দেখতে হয়েছে, এগুলো সব আমি একে একে তুলে ফেলছি। পাট শাকের বড়া গরম ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। তো একইভাবে আমরা আরও বড়াগুলো ভেজে ফেলবো। একই রকম ব্যাটারে ডুবিয়ে আমি আবার তেলে ছেড়ে দিয়েছি। এইরকম গোটা পাতারও বড়া তোমরা করতে পারো, আবার যে পাতাগুলো আছে না ওগুলোকে কুচো কুচো করেও ব্যাটারের মধ্যে মেখে নিয়ে একসাথে সেটাও করতে পারো। এগুলো আবার ডাল ভাতের সাথে বা শুধু ভাতে মেখেও তোমরা খেতে পারো সন্ধ্যাবেলা চায়ের সাথেও। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।